প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা জানেন যে আমাদের হাঁসগুলো আমরা কিছু দিনের জন্য মাঠে ছেড়ে দিয়েছি তো হাঁসগুলো এখন খামারের উদ্দেশ্যে রওনা দিয়েছে এখন সবগুলো হাঁস বাড়িতে ফিরে যাচ্ছে তো এই হাঁসগুলোর মধ্যে একটি হাঁস ঠিকভাবে চলাফেরা করতে পারছে না পাকা ছেড়ে দিচ্ছে তো উঠতে পারছে না তো এখন আমরা এই হাঁসটাকে কি করব কিংবা কেন এই সমস্যাটা হলো এটা আমাদেরকে জানতে হবে তো প্রথমে আমরা এই হাঁসটাকে আলাদা করব এই হাঁসটাকে আমরা আলাদা করে ফেলেছি এখন আমরা এই হাঁসটাকে আলাদাভাবে চিকিৎসা দিব আপনারা যারা হাঁস খামারি আছেন তারা পুঁতি নিয়েও এই ধরনের সমস্যার সম্মুখীন হন সেটা যেভাবেই হাঁস লালন পালন করুন না কেন বদ্ধভাবে অর্ধবদ্ধভাবে কিংবা খোলা অবস্থায় যেভাবেই পালন করুন না কেন এ ধরনের সমস্যা আপনারা প্রায়ই সম্মুখীন হয়ে থাকেন তো অনেকেই ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন কিংবা অনেকেই বুঝতে পারেন না যে এই ধরনের সমস্যা মোকাবেলা আপনারা কিভাবে করবেন তো তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি আমি তৈরি করলাম আশা করছি আপনাদের কাজে লাগবে তো প্রথমেই আমরা এই হাঁসটাকে আলাদা করব তারপরে আমরা এই হাঁসটাকে চিকিৎসা হিসাবে যে মেডিসিনগুলো দিব সেগুলো হচ্ছে পানির সঙ্গে ভিনেগার মিশিয়ে দিব সারাদিন যেহেতু তাপমাত্রা একটু উত্তপ্ত ছিল তাই আমরা পানি শূন্যতা পূরণের জন্য কিংবা হাঁসের শরীরের তাপমাত্রা কমানোর জন্য স্যালাইন দিব আর যেহেতু হাঁসটা প্যারালাইসিস এ আক্রান্ত হয়ে গেছে এজন্য থায়াবিন পানির সঙ্গে মিশিয়ে দিব পরপর তিন দিন আর এক দলের হাঁসের মধ্যে যেহেতু এই হাঁসটা সমস্যা হয়েছে তাই আমরা পুরো দলের হাঁসগুলোকে এই চিকিৎসা দিব এই রোগ থেকে কিংবা এই রোগের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য তো এজন্য এই হাঁসটাকে আলাদা করার পর পুরো খামারে আমরা জীবাণুনাশক স্প্রে করে দিব পানির সঙ্গে ভিনেগার খাওয়ার জন্য দিব থায়াবিন দিব সঙ্গে ফাসভেট দুইবেলা এবং ডক্সিভেট ইনশাআল্লাহ এই চিকিৎসাতেই অন্যান্য হ্রাস এই রোগের আক্রমণ থেকে রক্ষা পেতে পারে আর ইনশাআল্লাহ এই আক্রান্ত হাঁসটাও সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ অ্যাকচুয়ালি এই প্যারালাইসিস রোগটা অনেক কারণে হতে পারে তো আপনাদেরকে প্রথমে বুঝতে হবে যে কি কারণে হাঁসটা কিংবা হাঁসগুলো অসুস্থ হয়ে গেল। প্রথমে কারণ অনুসন্ধান তারপর সেই রোগের কিংবা সেই সমস্যার সমাধান করার চেষ্টা করতে হবে যেমন ধরুন আমাদের হাঁসগুলো বাহিরে ছাড়া ছিল তাপমাত্রা অনেক বেশি ছিল আর বাহিরে বা নানা কারণে হাঁসের বিষক্রিয়া হতে পারে অধিক তাপমাত্রার কারণে হাঁস হাঁপিয়ে যেতে পারে তাই আমরা এ সকল বিষয় চিন্তা করে আজকে এই সমস্যার জন্য এই মেডিসিনগুলো দিলাম তো সমস্যা এবং রোগের ধরন অনুযায়ী মেডিসিন পরিবর্তন হতে পারে মেডিসিনের ধরন পরিবর্তন হতে পারে চিকিৎসার সময়কাল পরিবর্তন হতে পারে তাই আপনাদেরকে অবশ্যই জানতে হবে রোগের লক্ষণ রোগের উপসর্গ কিংবা কী কারণে রোগটা হতে পারে কোথা থেকে সমস্যা হলো এগুলো আপনাদেরকে নিজেকেই জানতে হবে জানার চেষ্টা করতে হবে তো সবাই ভালো থাকবেন আর নিত্য নতুন হাঁসের খামার বিষয়ক তথ্য পরামর্শমূলক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ